মেয়েরা গত ক্লাসে আমরা লিমিট বা সীমা নিয়ে আলোচনা করেছি ক্লাস টুয়েলভে আজকে আমরা তার পরবর্তী অংশটুকু করব কিছু প্রবলেম আমি করে দিয়েছিলাম আজকে আমি সৌরেনদের বই থেকেই অঙ্কগুলো তো সলভ করছিলাম বাকি কয়েকটা অঙ্ক করে দিচ্ছি দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মীতে তিনের অঙ্কটা দেখো লিমিট এক্সটেন্স টু জিরো ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই সাইন টু এক্স তাহলে ইকুয়াল টু কী হবে লিমিট এক্সটেন্স টু জিরো ফোর টু দি পর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স বাই সাইন টু এক্স কারণ দেখো লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার জন্য একটা সূত্র রয়েছে সেই জন্য এটার নিচে আমি এক্স নিলাম তাহলে এক্সটা এখানে চলে এলো তাহলে ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো এইটাতে লিমিট এলো ইন্টু আমি এটাকে আবার ওয়ান বাই সাইন টু এক্স বাই টু এক্স এই আকারে লিখলাম আর লিমিটটা এখানে চলে এলো আচ্ছা এবার দেখো যেহেতু এখানে ছিল এক্স তাহলে আমাকে এক্সই রাখতে হবে কিন্তু আমি নিয়েছি এখানে 2x এক্স তার মানে এখানে টু এখানে হাফ করলে টু টু কেটে গিয়ে এখানে থাকে x মানে আলটিমেটলি এই টা উপরে যাবে দেখো x বাই সাইন টু এক্স মিলে গেল অর্থাৎ যা ছিল তাই লেখা হলো ঠিক আছে আর এটাও একটা নন ফর্মুলা তোমরা জানো লিমিট টেন্ডস টু জিরো সাইন এক্স x 1 এটা আমরা জানি শুধু এটার সঙ্গে পার্থক্য কি না এখানে টেন্ডস টু জিরো আছে আর এখানে রয়েছে 2x। তাহলে আমরা ওই ফর্মে নিয়ে যাব যাতে করে ওই লিমিটের সূত্রটা ব্যবহার করতে পারি তাহলে ইকুয়াল টু হাফ ইনটু এই হাফটা যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমরা বাইরে বার করে নিলাম লিমিটের বাইরে আচ্ছা লিমিটের এই সূত্রটা কি হবে লগ ফোর টু দি বেশি মনে করো লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু লগ এ টু দি বেস ই এর মান এখানে ফোর ইন্টু ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু জিরো আমি লিখলাম সাইন ইউ বাই ইউ যেখানে ইউ ইকুয়াল টু টু এক্স আমরা ধরলাম পাশে লিখেছি দেখো দ্বিতীয় সীমার ক্ষেত্রে ধরি টু এক্স ইকুয়াল টু ইউ তাহলে এক্স যদি টেন্স টু জিরো হয় এখানে বসিয়ে দাও ইউটাও টেন্স টু জিরো হবে তাহলে এটা হয়ে গেল লিমিট ইউ টেন্স টু জিরো সাইন ইউ বাই ইউ ওয়ান বাই তাহলে এই লিমিটিং ভ্যালুটার মান হচ্ছে ওয়ান তাহলে ইকোয়াল টু হাফ লক ফোর টু দি বেশি ইন্টু এটা তো ওয়ানই হলো ইকোয়াল টু লক টু টু বেশি কেন না লক ফোর টু বেশি ইকুয়াল টু এটা টু স্কোয়ার ভাবলে টুটাকে সামনে দিতে পারি তাহলে টু আর হাফ কেটে গিয়ে শুধু লক টু টু বেশি নেক্সট দেখো সাতের অঙ্ক লিমিট এক্সটেন্স টু জিরো টু দি এক্স মাইনাস ওয়ান বাই তাহলে এটাকে আমরা সেই আগের মতোই বাই এক্স নিলাম আর এক্সটা ওপরে গেল নিচে যা ছিল সেটা লিখলাম তাহলে সেই নন ফর্মুলাতে চলে এলো একটা চেনা জানা ফর্মুলাতে চলে এলো এন ওয়ান বাই এটাকে আমরা লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান বাই এক্স লিখলাম মানে এইটা বাই এক্স করে দিলাম লিমিটটা এখানে নিলাম কেন এই ফর্মে করলাম কারণ আমরা জানি লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কী হয় না এন যেখানে এন হচ্ছে মূলত সংখ্যা হাফটা তো মূলত সংখ্যা তাহলে আমরা ওই ফর্মুলায় বসাবো এটার জন্য ভ্যালুটা কি হবে লক টু টু দি বেশি ইন্টু ওয়ান বাই এটার ভ্যালুটা হবে হাফ তাহলে এই হাফ ওয়ান বাই হাফ মানটা কত টু লক টু টু বেশি এটাকে আমরা লক ফোর টু বেশি বলতে পারি এখানেও রেখে দিতে পারি কারণ টু যদি এখানে চলে আসে টু স্কোয়ার হবে মানে ফোর নেক্সট দেখো আটের অঙ্কটা লিমিট এক্সটেন্স টু জিরো দি পাওয়ার এক্স প্লাস ইটু দিপার মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার এটাকে দেখো আমরা সরল করছি ই টু দি পার মাইনাস এক্স মানে কি ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স তাহলে এটাকে সরল করলে কি হবে ই টু দি পার টু এক্স আর এখানে আসবে প্লাস ওয়ান মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার এক্সটা নিচেও চলে আসবে তার মানে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স হলো ওপরে হলো ই টু দি পাওয়ার টু এক্স সরল করলে তোমার যদি একটা লাইনে করতে অসুবিধা হয় এটাকে ওয়ান বাই টু দি পাওয়ার এক্স লিখে পরের লাইনে এইটা লিখবে ঠিক আছে এই সরলটা আমি এক লাইনে করে দিয়েছি তাহলে এটাকে দেখো ই টু দি পর এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বলতে পারি বাই এক্স স্কোয়ার ই টু দিপার এক্স আবার দেখো এই মানটা আমরা জানি লিমিট এক্সটেন্স টু জিরো এই টু দি পর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার নিলে এইটা একটা সূত্র হয় এইটা একটা সূত্র এর মান হচ্ছে ওয়ান তাহলে কে বাদ পড়লো এখান থেকে বাদ পড়লো ওয়ান বাই ই টু দি পার এক্স তাহলে আমরা সেই ফাংশানটাকে আলাদা করে নিলাম ওয়ান বাই লিমিট এক্সটেন্স টু জিরো এই টু দি পার এক্স আমরা জানি দুটো ফাংশনের ভাগ ফল আকারে থাকলে লিমিটিং ভ্যালুটা ধরো লিমিট এক্সটেন্স টু জিরো এফএক্স বাই জি এক্স ইকোয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো এফএক্স বাই লিমিট এক্সটেন্স টু জিরো এক্স ওই ফর্ম্যাটেই লেখা হলো তো এই ভ্যালুটা যদি ওয়ান হয় তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান এটা দেখো তুমি এক্সের মান যদি জিরো বসিয়ে দাও তাহলে ই টু দিপার জিরোর মানটা কত ওয়ান তাহলে ইকোয়াল টু কত হলো ওয়ান নেক্সট দেখো দুয়ের দাগের তিনের অঙ্ক করছে লিমিট এক্সটেন্স টু ই লগ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ই তাহলে আমরা এক্স মাইনাস ইটাকে জেড ধরে নিই তাহলে এক্স মাইনাস ই ইকয়াল যদি জেড ধরি যখন এক্সটেন্স টু ই হবে তার ভ্যালুটা কী হবে জেডটার ভ্যালু হবে জেড ও টেন্স টু জিরো এই ভ্যালুটা যদি এক্স ইকাল টু ই ধরি মানে টেন্স টু ই মানে এক্স ইকোয়াল টু ই যদি ধরে নিই তাহলে জেড ও টেন্স টু জিরো হবে তাহলে লিমিট জেড টেন্স টু জিরো লগ জেড প্লাস ই মাইনাস ওয়ান বাই জেড জাস্ট এক্সের জায়গায় জেড দিয়ে বসানো হয়েছে আবার দেখো ওয়ান ইকুয়াল টু লগ ই তাহলে এটাকে যদি লগ ই ভাবি তাহলে মাইনাস আছে যেহেতু লগ অফ জেড প্লাস ই বাই ই বাই জেড তাহলে এটাকে আমি লিখছি ওয়ান প্লাস জেড বাই ই মানে ই বাই ই মানটা হচ্ছে ওয়ান প্লাস জেড বাই ই মানে এটা আগে ওয়ানটা লিখলাম বাই জেড কেন লিখলাম তোমরা বুঝতে পারবে তাহলে দেখো এটা আমরা জানি একটা নন ফর্মুলা যে লগ ওয়ান প্লাস এক্স লিমিট এক্সটেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স এর ভ্যালুটা হচ্ছে কি না এর ভ্যালুটা হচ্ছে ওয়ান তাহলে আমি এই জন্য এখানে নিচে z বাই নিলাম তাহলে ইন্টু এটা কত হবে ওয়ান বাই ই আর ই কেটে গিয়ে এটা জাস্ট যা ছিল তাই হলো তাহলে ওয়ান বাই ই যেহেতু কনস্ট্যান্ট সেটাকে বাইরে বের করলাম লিমিট ইউ টু জিরো লগ ওয়ান দেখে বুঝতে ইউজ জায়গাটা কে না জেড আমরা ইউ ধরেছি তাহলে দেখো এটা ইউ ধরলে যখনই জেড টেন্স টু জিরো হচ্ছে জেড টেন্স টু জিরো হচ্ছে ওপরেরটা জিরো মানে কি ইউটাও টেন্স টু জিরো তাহলে দেখো লিমিটটা জেড থেকে ইউতে চলে গেলো লিমিট ইউ টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস ইউ বাই ইউ আর ভ্যালুটা তো ওয়ান আমরা জানি ইন টু ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ই ঠিক আছে নেক্সট দেখো চলে আসো লিমিট এক্সটেন্স টু জিরো লগ ওয়ান প্লাস 1 প্লাস সাইন এক্স বা ইটু দিপারি এক্স মাইনাস ওয়ান তাহলে ইকোয়ালটু কী হবে লিমিট এক্সটেন্স টু জিরো দেখো এইটার নিচেও আমি এক্স নিলাম এটার নিচেও এক্স নিলাম ভ্যালুটা একই থাকলো যা ছিল তাহলে লিমিটটা এখানে গেল আবার অর্থাৎ লিমিট এক্সটেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স প্লাস লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স আবার নিচের লিমিট চলে এলো লিমিট এক্সটেন্স টু জিরো এক্স মাইনাস ওয়ান বাই এক্স আগে লিমিটের এগুলো তোমাদের মৌলিক উপপাধ্যে ছিল সেইগুলো ব্যবহার করেই এই এইটা আমরা লিখতে পারলাম এটার ভ্যালু ওয়ান এটাও ওয়ান আর এটাও ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইকোয়াল টু টু লিমিট এক্সটেন্স টু জিরো লগ কস এক্স বাই সাইন্স স্কোয়ার এক্স ইকোয়ালটু কী হবে লিমিট এক্সটেন্স টু জিরো লগ অফ রুট ওভার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এক্স যেহেতু নিচে সাইন্স স্কোয়ার এক্স আছে আমি এই ফর্ম্যাটে লেখার চেষ্টা করলাম কস এক্স মানে রুট ওভার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এক্স এবার রুট ওভার মানে কি হাফটা সামনে চলে আসবে লগের যে নিয়ম হাফ লগ ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার এক্স বাই এক্স টু হাফ লিমিট এক্স টেন্স টু জিরো হাফটাকে সামনে নিলাম লগ অফ ওয়ান প্লাস জেড বাই মাইনাস জেড দেখো লগ অফ ওয়ান মাইনাস জেড বাই জন্য কোনো সূত্র নেই আছে লগ অফ ওয়ান প্লাস জেড বাই জেড টু সামনে থাকবে তবে তার একটা সূত্র হয় সেই জন্য আমরা জেড ধরলাম মাইনাস দেখো এখানে মাইনাস সাইন্স স্কোয়ার এক্সকে আমরা জেড ধরলাম তাহলে এক্স টেন্স টু যদি জিরো হয় আর সাইন জিরোর মান কত জিরো তাহলে মানে জেড টেন্স টুও জিরো হবে তাহলে লগ অফ ওয়ান প্লাস জেড আর সাইন স্কোয়ার এক্সের জায়গায় কত বসলো তাহলে মাইনাস জেড জেড যদি মাইনাস সাইন স্কোয়ার এক্স হয় সাইন্স্কোয়ার এক্স ইকোয়াল টু মাইনাস জেড দেখো এই মাইনাস সামনে চলে এলো মাইনাস হাফ লিমিট জেড টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস জেড বাই জেড আর এই ভ্যালুটা তো ওয়ান আমরা জানি তাহলে এটা মাইনাস হাফ বেরোলো নেক্সট নয়ের অঙ্ক দেখো লিমিট এক্সটেন্স টু জিরো লগ log ওয়ান প্লাস সাইন এক্স বাই এক্স ইকোয়াল limit লিমিট এক্সটেন্স টু জিরো লগ অব ওয়ান প্লাস সাইনেক্স বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স ঠিক আছে কী করলাম তাহলে এর নিচে সাইনেক্স নিলাম কেন এটা লগ 1 ওয়ান প্লাস এক্স বাই এক্স এই ফর্মেটে আনার জন্য তো সাইনেক্স তো আমার ছিল না সেই আমি একটা সাইনেক্স গুণ করলাম তাহলে লিমিট টু জিরো এটা হলো আবার ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো সাইনক্স বাই এক্স এফ এক্স ছিল লিমিটটা প্রত্যেকটাতে গেল তাহলে লিমিট ইউ টেন্স টু জিরো ইউটা কী না আমরা সাইন এক্সের জায়গায় ইউ ধরবো ইন্টু এই ভ্যালুটা তো ওয়ান আমরা ইউ ইকাল টু সাইনেক্স ধরলাম আর এক্স টেন্স টু জিরো হলে ইউটাও টেন্স টু জিরো হবে তাহলে ইকোয়াল টু ওয়ান ইন টু ওয়ান মানে ওয়ান হয়ে গেল তিনের চার দেখো লিমিট এক্স টেন্স টু ফোর এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু মাইনাস ফোর টু দি পাওয়ার সেভেন বাই টু বাই লগ এক্স মাইনাস থ্রি বেস ই এটা কী করবো না দেখো এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু মাইনাস ফোর টু দি পাওয়ার সেভেন বাই টু বাই এক্স মাইনাস ফোর নিলাম দেখো ক্লাস ইলেভেনের ওই যে সূত্রটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ওই ফর্মেটেই আমি নিলাম তাহলে ইন্টু এখানে এক্স মাইনাস ফোর হবে কারণ এখান তো এক্স মাইনাস ফোর নিচে ছিল না আর এটার নিচে যা ছিল তাই বসালাম তাহলে ইকুয়াল টু কী হবে এটার সূত্র কী ছিল তাহলে লিমিট এক্স ট্রাস টু এ এক্স টু দি পর এন মাইনাস এ টু দি পর এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে আমার এন হচ্ছে সাতের দুই এ হচ্ছে চার চার দুই সাতের দুই মাইনাস এক দেখো ওই সূত্রটা ব্যবহার করলাম লিমিট এক্সচেঞ্জ টু ফোর তারপর এটার উপরে লিমিটটা চলে গেল তাহলে ইকোয়াল টু সাতের দুই ইন্টু চার টু দিপার পাঁচের দুই সাতের দুই থেকে একবার দাও ইন্টু ওয়ান বাই আমি দেখো কী ফর্ম্যাটে লিখছি লিমিট এক্সচেঞ্জ টু ফোর লগ অফ ওয়ান প্লাস এক্স মাইনাস ফোর বেস ই বাই এক্স মাইনাস ফোর ভালো করে দেখো কেন এইভাবে লিখছি না আমার দেখো যদি এটা লগ অব ওয়ান প্লাস এটা হয় যেখানে লিমিট এক্সটেন্স টু জিরো কি বললাম লিমিট এক্সটেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস ওই আমি লেখার চেষ্টা করছি এক্স মাইনাস থ্রিকে আমরা ওয়ান প্লাস লিখলাম বাই এক্স মাইনাস করলাম তাহলে দেখো আমি দ্বিতীয়টার ক্ষেত্রে যদি এক্স মাইনাস ফোর জেড ধরি তাহলে টু ফোর হলে জেড টু জিরো তাহলে দেখো তো এটা লগ ওয়ান প্লাস আর লিমিট জেড টু জিরো চেনা ফর্মুলাতে চলে এলো তাহলে ইকুয়াল টু আর এখানে ফোর টু দি পর ফাইভ বাই টু এই ভ্যালুটা করে দেখো এটা বত্রিশ হবে ঠিক আছে ফোর টু দি পর ফাইভ মানে চারকে পাঁচবার গুণ আবার তার স্কোয়ার রুট ভ্যালুটা করে দেখো এটা বত্রিশ হবে ঠিক আছে দুটো চারের জন্য চারটে চারের জন্য দুটো চার বাইরে আসবে মানে চার চারে ষোলো হলো আর একটা চার তার রুট করলে দুই হবে মানে বত্রিশ হলো আলটিমেটলি তাহলে এটা সরল করলে একশো বারো হলো ঠিক আছে নেক্সট দেখো আর দীর্ঘ উত্তর ধর্মী থেকে কয়েকটা করছি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি টু দি এ ইন্টু ইটু দি পর এক্স প্লাস বি ইন্টু ইটু দি পার মাইনাস এক্স বাই সি ই টু দি পর এক্স প্লাস ডি ই টু দি পার মাইনাস এক্স তাহলে এটাকে আমরা কী করলাম না ইটু দি পর এক্স দিয়ে ভাগ করে দিলাম এই ওপরের লবকে আর হরকে তাহলে এটা এ প্লাস বি ই টু দি পর মাইনাস টু এক্স হলো ইটু দি পর এক্স দিয়ে ভাগ করলে এখানে কিছু থাকলো না মানে শুধু এ থাকলো এখানে হলো বি ই টু দি পর মাইনাস টু এক্স বাই সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু কী হলো না এ বাই সি কেন হলো না লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইকোয়াল টু লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান বাই ই টু দি পার টু এক্স ইকোয়াল টু জিরো ই টু দি পাওয়ার ইনফিনিটির মান হচ্ছে ইনফিনিটি তাহলে ওয়ান বাই ইনফিনিটি মানে সেই ভ্যালুটা হচ্ছে জিরো এইটা মনে রাখবে ই টু দি পার ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি আর ওয়ান বাই ই টু দি পার ইনফিনিটি হবে জিরো সেই জন্যই আমরা ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলাম যাতে এখানে ই টু দি মাইনাস টু এক্স আসে খেয়াল করবে যদি এটা এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি হতো সেক্ষেত্রে আমাকে কোন পাওয়ারে নিয়ে যেতে হতো না ই টু দি পাওয়ার টু এক্স বা এম এক্স এই ফর্মে নিয়ে যেতে হতো যাতে করে সেই ভ্যালুটা জিরো হয়ে যায় কারণ আমরা লিমিটিং ভ্যালু কখনো ইনফিনিটিতে আনবো না সুতরাং ইনফিনিটি যেন কোনো সীমাস্থ মান না হয় এই জন্যই আমরা এই লিমিটটা যাতে বসাতে পারি সেই জন্য ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলাম নেক্সট দেখো দুইয়ের দাগের এক লিমিট এক্সটেন্স টু ওয়ান ফোর টু দি পর এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস ওয়ান তাহলে আমি এখানে দেখো দুটোতেই ফোর রয়েছে ফোর কমন নিয়ে নিলাম লিমিট এক্সটেন্স টু ওয়ান এখানে এক ঘাত কমে গেল ফোরের মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তাহলে ফোর ইন্টু লিমিট জেড টেন্স টু জিরো জেড কাকে ধরেছি এক্স মাইনাস ওয়ানকে জেড ধরেছি ফোর টু দি পর জেড মাইনাস ওয়ান বাই জেড আর এক্সটেন্স টু ওয়ান হলে জেড টেন্স টু তো জিরো হবে পাশে আমি লিখে দিয়েছি তাহলে লিকাল টু ফোর ইন্টু লগ ফোর টু দি বেশি এটা একটা চেনা ফর্মুলা ইকোয়াল টু ফোর ইন টু ফোর টু মানে কি টু লক টু টু দিবেশি গুণ করে এটা এইট লক টু টু দিবেশি এটা সোজা অঙ্ক দেওয়া ছিল লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দিপি ওয়ান বাই এক্স টু এই এটা আমরা প্রমাণ করে দিয়েছি তো এখানে অঙ্কটাতে এটা দেওয়াই আছে এটা কিন্তু একটা আমাদের চেনা ফর্মুলা যেটা আমরা জানি তো অঙ্কে এটা দেওয়াই আছে সেখান থেকে প্রমাণ করতে হবে অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করে আমাদের এই লিমিটিং ভ্যালুটা বার করতে হবে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এ এক্স হোল টু দি পাওয়ার টু বাই এক্স ইকোয়াল টু কী হবে আমরা এ এক্সের জায়গায় ইউ ধরলাম তার মানে এক্স টেন্স টু জিরো হলে ইউ টেন্স টু জিরো হবে তাহলে এটা কি হলো লিমিট ইউ টেন্স টু জিরো ওয়ান প্লাস ইউ হোল টু দি পাওয়ার টু এ বাই ইউ কী বসালাম না এক্সের জায়গাটায় আমরা বসালাম ইউ বাই এ ইউ বাই এ তাহলে এর নিচে এ মানে এটা ওপরে চলে গেল তাহলে লিমিট ইউ টেন্স টু জিরো ওয়ান প্লাস ইউ হোল টু দি পাওয়ার ওয়ান বাই ইউ হোল টু দি পাওয়ার টু এ কেন করলাম না দেখো এই ফর্মুলাটা যাতে কাজে লাগাতে পারি দেখো এই জিনিসটা আর এই জিনিসটা একই ফর্মে রয়েছে ঠিক আছে তাহলে এই ভ্যালুটা তো ই তাহলে ই টু দি পাওয়ার এখানে টু এ রয়েছে টু এ পাঁচের অঙ্ক দেখো লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস ফোর এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস টু বাই এক্স তাহলে এইটাকে আমরা ভেঙে দিলাম মানে এক্স বাই এক্স প্লাস টু বাই এক্স মানে ওয়ান প্লাস টু বাই এক্স তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এইটা মানে পাওয়ার ওয়ান ইন্টু পাওয়ার টু বাই এক্স এইটার পাওয়ারে ওয়ান ইন্টু এইটার পাওয়ারে টু বাই এক্স তাহলে দুটো ফাংশনের গুণফল সেই লিমিটটা দুটো ফাংশানে ঢুকে গেল লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস ফোর এক্স ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস ফোর এক্স হোল্টু দি পাওয়ার টু বাই এক্স ইকুয়াল টু এইটার ভ্যালু দেখো এখানে এক্স ইকোয়াল টু তুমি জিরো বসাতেই পারো কারণ আমি একটা নির্দিষ্ট মান পাচ্ছি ওয়ান ইন্টু লিমিট এক্সটেন ইউ টেন্স টু জিরো অর্থাৎ ফোর এক্সের জায়গায় আমরা বসালাম ইউ তাহলে এক্স টেন্স টু জিরো হলে ইউ টেন্স টু জিরো ফোর এক্সের জায়গায় ইউ বসাতে তাহলে এখানে বসাবে ইমানটা হলো এইট বাই ইউ এটাকে আবার লিমিট ইউ টেন্স টু জিরো ওয়ান প্লাস ইউ হোল টু দি পাওয়ার ওয়ান বাই ইউ হোল টু দি পাওয়ার এইট কেন করলাম এইটা হচ্ছে আমাদের এই চেনা সূত্রটা এই যে সূত্রটা ব্যবহার করার জন্য তাহলে ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার এইট দেখো এরকম অঙ্কগুলো এমনিই দিতে পারে অর্থাৎ এটা না দিয়েই দিতে পারি কারণ এটা তোমাদের তো জানা উচিত ঠিক আছে সুতরাং তোমাকেই প্রয়োগ করতে হবে আজকে আমি সীমার উপর এই অঙ্কগুলো করে দিলাম এবং সীমার চ্যাপ্টার এখানেই শেষ হলো যদি কোনো সমস্যা থাকলে থাকে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে থ্যাংক ইউ আজ রাখছি